হ্যালো বন্ধুরা, শুভ মহাপঞ্চমী তোমাদের সবাইকে। পঞ্চমীর এখন বাজে 9:30, আর রাত 9:30, আর আমরা বেরোচ্ছি ঠাকুর দেখতে। কি পড়েছি তোমাদেরকে একটু পরে সম্পূর্ণ লুকটা দেখাচ্ছি। তো আমি আর বনি হোয়াইট, বেসিক্যালি সবাই আজকে আমরা হোয়াইট হোয়াইটই পড়েছি। কিট্টুকেও এই দেখো হোয়াইট অ্যান্ড পিঙ্কের কম্বিনেশানেই পরিয়েছি জামা। তো চলো, আজকে প্ল্যানিং আছে জাস্ট বেরিয়ে আমাদের যে আশেপাশে ঠাকুরগুলো আছে সেগুলো দেখব, তো তোমাদেরকেও দেখাবো, চলো। চলে আয়, পাপা রাগ করেছে, বুঝবি তুই। তুই তুমি রাখো, চলো। আমার ভিডিওগুলো চলবে কিনা বুঝতে পারছি না। মন্দির তো বন্ধ হয়ে গেছে, তেইশপল্লীর মন্দির যেহেতু তো সেটা বন্ধ হয়ে গেছে। ওটা তো প্যান্ডেম না, ওটা আমাদের মন্দির, তো সেজন্য ওটা তোমাদের দেখাতে পারলাম না। তো অষ্টমীর দিন ওখানে অঞ্জলি দেবো, তখন তোমাদের দেখিয়ে দেব। এখন মুক্তদলের, যেটা মুক্তদল আছে আমাদের, এখানের প্যান্ডেলটা দেখাচ্ছি। তো আমাদের মুক্তদলে ঠাকুর দেখা হলো, এরপরে আমরা যাচ্ছি ভবানীপুরের সার্বজনীন দুর্গোৎসব, যেটা হচ্ছে বলরাম বোস ঘাট রোডের ওখানে। তো চলো, ওটা একটা গঙ্গার ধারে, বেশ খুব ভালো এই পুজোটা, তোমাদেরকে দেখাচ্ছি সাবে কি পুজো হয়, তো তোমাদের নিয়ে যাচ্ছি চলো। মামা এই দেখো মহিষাসুর, কানেকু ডক 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 কানেকু নাচি নাচি। এখানে প্যান্ডেল থেকে বেরিয়েই দেখো গঙ্গার ঘাট। এখানে আমরা কিছু পিকচার্সও তুলেছি, যে পিকচার্সগুলো দেখতে পাবে ফেসবুক অ্যান্ড ইনস্টাতে, তো ওখানেও আমাকে ফলো করো। ফেসবুক আর ইনস্টার লিঙ্ক ডিসক্রিপশনেই দেয়া আছে, দেখে নেবে। তোমাদের আর একটা পুজোও দেখালাম, এরপরে যাচ্ছি হরিশ পার্কের পুজোয়, চলো। এটা হচ্ছে হরিশ পার্কের পুজো, যেখানে একটা ছোট্ট মেলাও বসেছে, আর ওই দিকে হয়েছে প্যান্ডেলটা। আর এই দেখো আলোকসজ্জা, চলো ভিতরে যাওয়া যাক।
তো হরিশ পার্কে দেখো খুব সুন্দর একটা ছোট্টখাটো মেলা বসেছে, এখানে বাচ্চারা খুব এনজয় করবে। আর কিট্টুর তো এন্ট্রি করতেই শুরু হয়ে গেছে, দেখো বাঁদিকে দেখেছে বেলুন, এবার বেলুন কিনে দাও, এইসব চলছে। এবার হয়েছে, থ্যাংক ইউ বলছে, থ্যাংক ইউ বাবা। হ্যাঁ থ্যাংক ইউ বলে কি করতে হয়? ওয়েলকাম। আচ্ছা তোমার পার্পলটা এবার পছন্দ হয়েছে? বনি এখানে একটা পটেটো মশালা চিপস বের করেছে, দেখো কেমনভাবে এই পটেটো চিপসটা বানাচ্ছে। যেমন দেখতেও ভালো লাগছে, খেতেও কিন্তু খুব ইয়াম্মি ছিল। খেতে কেমন? ভালো। দেখি আমি একটা। এবার কিট্টু রাইডসে চড়ার পালা। যারা আমাকে ফেসবুকে ফলো করো তারা জানো কিট্টু এর আগের দিনও এখানে এসে ট্র্যাম্পোলিন, টয় ট্রেন এইসব চড়েছে। আজকে দেখো এরকম কারগুলো এসেছে, খুব ভালো এনজয় করছে, খুব মজা করছে। মাম্মা স্মাইল। চলো অনেক হলো, এবার হরিশ পার্কের ঠাকুরটা দেখে নি। দেখো কিছুটা বাচ্চা পাটি এখানে হচ্ছে, দু তিনটে বাচ্চা মিলে খুব মজা করলো, কিট্টুও তাদের মধ্যে, এই দেখো কেমন লাফাচ্ছে। এরপরে আমরা হরিশ পার্ক থেকে বেরিয়ে যাবো বাসুটি পল্লীর দিকে, চলো যাওয়া যাক। আমাদের এলাকার এই পুজোর ঠাকুরটা প্রতি বছরই ইউনিক করে, তোমরা দেখলেই বুঝতে পারবে। দেখো কত সুন্দর মূর্তিটা। এরপর যাচ্ছি 76 পল্লীতে, এই পুজোটাও খুবই সুন্দর। ৭৬ পল্লী থেকে কিছুটা এগোতেই হচ্ছে মদন মিত্রের পুজো। দেখো এইভাবে আমাদের ভবানীপুর এলাকাতেও আই লাভ 73 ওয়ার্ড এটাও করেছে, খুব ভালো লাগলো এটা দেখে। তো কিট্টু এখন কান্নাকাটি করছে একটু, কারণ ওকে পার্ক থেকে হরিশ পার্কে তো দেখলেই, ভিডিওতে তোমাদের দেখালাম কি মজাই করেছে, তো এখন ওখা ওই জন্য ওকে একটু বুলিয়ে বাড়ি নিয়ে যাচ্ছি। বনি আর শুভজিৎ গেছে রাত্রে ডিনারটা কিনতে, আর ওরা নিশ্চয়ই দেখাবে কী কী কিনছে না কিনছে। তো চলো এরপর আমরা বাড়ি যাই। আজকে মোটামুটি এই কটাই ঠাকুর দেখলাম, কারণ হরিশ পার্কে অনেকটাই টাইম নিয়ে নিল, কিট্টু এটা ওটা চড়ছিল, রাইডসগুলো খুব এনজয় করছে। তো
সেজন্য এখন এবার বাড়ি যাওয়া যাক, আবার কালকে বেরোবো। তো তোমরা জানিও যে তোমাদের থেকে সবার জন্য বিরিয়ানি নিচ্ছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, টাটা।